আলাইকুম। বিশ্বের সবথেকে সেরা নিউজ হট নিউজে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো প্রথমেই থাকছে রমজান নিয়ে প্রতিবেদন, তো আসুন শুনে আসি আমাদের কুখ্যাত নিউজ রিপোর্টার মেহেদী হাসান থেকে। প্রথমেই থাকছে সত্য কিন্তু সরযৌক্তিক খবর। বিশ্ব নাট্য ব্যক্তিত্ব অপূর্ব দীর্ঘ 9 বছর তার সেকেন্ড হ্যান্ড বইয়ের সঙ্গে, তার দ্বিতীয় পক্ষের বইয়ের সঙ্গে সংসার করার পরেও শুধুমাত্র ইফতারিতে ঠান্ডা শরবত না পাওয়ার কারণে ডিভোর্স দিয়েছে। কেসা লাগা মেরা মজাক। হ্যালো, হ্যাঁ, আজকে ইফতারিতে বেশি করে আলু চপ বানাইছো তো? বানাও নাই? আচ্ছা তাহলে শোনো, একটা কথা ছিল, তালাক তালাক তালাক। ও মাই গড, তো আপনারা অনেকেই তো অনেক দেখেছেন, সাপের খেলা, বানরের নাচ, অনেক খেলাই দেখেছেন। তো হট নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ এক প্রতিবেদন, করোনার খেলা। তো চলুন বাকিটা শুনে আসি আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে। হ্যাঁ মারুফ আহমেদ, আপনারা যেমনটা জানেন যে ঈদ উপলক্ষে সকল প্রকার শপিং মল এবং দোকানপাট খোলার ব্যবস্থা করা হয়েছে, আসলে ব্যাপারটা কিন্তু তা না। এর সত্যতা যাচাই করে আমরা জানতে পারি যে ব্যাপারটা আসলে করোনা ভাইরাসের লাইভ খেলা দেখানোর জন্য এই দোকানপাট এবং শপিং মল খোলার ব্যবস্থা করা হয়েছে। আর আপনি যদি এই খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সাঙ্গুপাঙ্গু নিয়ে এখনই দোকানপাটে চলে যান এবং করোনা ভাইরাসের লাইভ খেলা। হ্যালো, হ্যাঁ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, হ্যাঁ হ্যাঁ, তো চলুন ব্রেকিং নিউজটি জেনে নেওয়া যাক, যা শুধুমাত্র হট নিউজে সর্বপ্রথম দেখানো হচ্ছে। নতুন গজব, করোনা যুদ্ধের থেকেও বাংলাদেশে এখন ব্রাহ্মণবাড়িয়া যুদ্ধ বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এ যুদ্ধ যেন থামছেই না। এই তো সেদিনই কলের পানি পুকুরে পড়ার কারণে তাদের মধ্যে একটি প্রীতি ম্যাচের যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং সেটিতে অনেকেই আহত হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। সূত্রে পাওয়া খবর আমরা জানতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়া নিজেদেরকে ইসরায়েল ঘোষণা করবে বলে দাবি করেছে এবং তারা বাংলাদেশ থেকে সেপারেট হওয়ারও সিদ্ধান্ত নিয়েছে এবং এটা নিয়ে জোর কদমে তারা এই জন্য যুদ্ধের পরিকল্পনা চালাচ্ছে বলে খবর এসেছে। বর্তমানে বাংলাদেশ পুরোই কাদা কাদা হয়ে যাচ্ছে, কিন্তু এই কাদা কাদা কিন্তু স্যান্ডি সাহা করছে না। চলুন জেনে নেওয়া যাক কে করছে কাদা কাদা এবং কেনই করছে কাদা কাদা। এবার শিরোনামে পাবলিক ভার্সেস প্রাইভেট ভার্সিটির হাগাহাগির খবর। অন্যান্য দেশের ভার্সিটির ছাত্রছাত্রীরা যেখানে করোনার ভ্যাকসিন আবিষ্কারে ব্যস্ত, সেখানে এই আশরাফুল পাঠাগুলা, বলদগুলা নিজেদের কে কোথায় কমরে হাগে, কে শৌচাগারে হাগে, এটার নিয়ে কাদা ছড়াছড়িতে ব্যস্ত। এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় ক্রাশ, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলাদেশের জাতীয় ক্রাশ রাহান ভাই সম্পর্কে কিছু আপডেট। রাত 2-3টার সময় ফেসবুক লাইভে এসে বুপস দেখানো, বুক দেখানো রায়হান ভাই এখন জামাই আদর পাচ্ছে র‍্যাপ কাস্টডিতে। সূত্রে পাওয়া খবর এসেছে যে এটার কষ্টে তার হাজারো কোটি কোটি মেয়ে ফ্যান রাত কাটাতে পারছে না তার বুপস বুক না দেখে। তো আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমি একটা শোকসভা ঘোষণা করতে যাচ্ছি, কেন জানেন না? চলুন জেনে নেওয়া যাক আমাদের কুখ্যাত সাংবাদিক মেহেদী হাসান মুন্নাভাই MBBS-এর কাছ থেকে। দুঃখের খবর, অজনপ্রিয় বিশিষ্ট ইউটিউবার মারুফ আহমেদ, তাহসিনেশন এবং তাহিদ আফ্রিদির পডকাস্টে আসার কথা ছিল। ও মাই গড, কিন্তু তাহিদ আফ্রিদির ওভাররেটেড ভুল বিশ্লেষণের কারণে পুরো পডকাস্টটি এখন বন্ধ রয়েছে। তো এখানে বিশিষ্ট অজনপ্রিয় ইউটিউবার মারুফ আহমেদের কষ্টে কষ্টার্জিত দেখে আমরা এখন কী করতে পারি সেটা আপনাদের কাছে সলিউশন চাচ্ছি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন @মারুফ আহমেদ ইউটিউব চ্যানেল।